ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله. الحمد لله সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। দরুদ এবং সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত বন্ধুগণ, পূর্ব ঘোষিত বিষয় অনুযায়ী আজকে আমাদের সংক্ষিপ্ত আলোচনার বিষয় হলো হিজরি সনের উৎপত্তি এবং আমাদের করণীয় এবং বর্জনীয়। উল্লেখিত বিষয়ে সংক্ষিপ্ত আকারে কথা বলার আশা রাখছি। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত বন্ধুগণ, আমরা মুসলিমরা যেই সন বা যেই তারিখটি ব্যবহার করে থাকি সেটি মূলত হিজরি সন। এই হিজরি সনের উৎপত্তি এবং এর ক্রমবিকাশ, এর ইতিহাস বিভিন্নভাবে বিবৃত হয়েছে, বর্ণিত হয়েছে বিভিন্ন গ্রন্থে। সংক্ষিপ্ত আকারে সেই ইতিহাসের সারসংক্ষেপ হলো যে হিজরি সন মূলত শুরু হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের সময়কে নির্ধারণ করে বা হিজরতের সময় থেকে সেই সময়কে ধরে গণনা করে আসার পর থেকে হিজরি সনটি নির্ধারণ করা হয়েছে। এই হিজরি সনের পূর্বেও মানুষেরা তারিখ বা গণনা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিম এই বিষয়ে বলছেন। কুরআনুল কারিমের সূরা তৌবা এর 36 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ يوم خلق السماوات والأرض منها أربعة حرم ذلك الدين القيم. আল্লাহ তাআলা বলছেন যে নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের গণনায় বা আল্লাহর নির্ধারণে একটি বছরের মধ্যে 12টি মাস রয়েছে, অর্থাৎ 12টি মাসে এক বছর হয় এবং এর মধ্যে 4টি মাস রয়েছে হরম মাস বা মহাসম্মানিত মাস, যে সম্মানিত মাসসমূহকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম ঘোষণা করেছেন, সম্মানিত ঘোষণা করেছেন, এবং এই মাসসমূহে যুদ্ধ বিগ্রহ অন্যায় এবং যাবতীয় কিছু আল্লাহ নিষেধ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের চাঁদ বা মানুষ আল্লাহ রাব্বুল আলামিন মানুষের গণনার সুবিধার্থে আল্লাহ রাব্বুল আলামিন চাঁদ এবং সূর্য বা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। চন্দ্রে বর্ষের চাঁদ উদিত হয় এবং সেটা দেখে মানুষ বিভিন্ন হিসাব নির্ধারণ করে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমে বলছেন, ইয়াস আলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতুলিন নাসি ওয়াল হাজ। আল্লাহ বলছেন যে হে নবী, মানুষের আপনাকে চাঁদ সম্পর্কে, নতুন চাঁদ উদিত হওয়ার বিষয়ে প্রশ্ন করে, আপনি বলুন যে এটা মানুষের সময় নির্ধারণের একটা বিশ্বজনীন ক্যালেন্ডার এবং হজের সময় নির্ধারণে, অর্থাৎ চাঁদের হিসাবে মানুষ তারা বা বিভিন্ন হিসাব মানে গণনা করে থাকতো আর কি। এই হিজরি বা মানুষের সন উৎপত্তি এটার বিভিন্ন ইতিহাস পর্যালোচনা করা হয়েছে। ওলামাই কেরাম বা যারা গবেষক তারা বলছেন যে ইব্রাহিম আলাইহি সালাতুয়াসাল্লামের যুগ থেকে বা তার পূর্ব থেকে সন গণনার এই বিষয়টি ছিল। ইব্রাহিম আলাইহি সালাতুয়াসাল্লামের যুগের মানুষেরা ইব্রাহিম আলাইহি সালাতুয়াসাল্লামকে যখন অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয় সেই সময়কে নির্দিষ্ট একটি মাপ ধরে বা সেই সময়কে নির্ধারণ করে তখন থেকে তারা সন বা গণনা প্রবর্তন করেছিল। এভাবে দীর্ঘদিন চলার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতুয়াসাল্লামের পুত্র ইসমাইল আলাইহিস সালাম যখন তিনি মক্কায় বসবাস করতে লাগলেন, কাবা ঘরের আশেপাশে তার পরিবার পরিজন হলো এবং বিভিন্ন মানুষেরা যখন বসবাস করলো এবং তার হাত দিয়ে মানে কাবা যখন নির্ধারণ করা হলো, ইব্রাহিম আলাইহিস সালাতুয়াসাল্লাম এবং ইসমাইল আলাইহিস সালাম তারা দুজন মিলে যখন কাবা ঘর নির্মাণ করলেন সেই সময়কে নির্দিষ্ট একটা তারিখ ধরে তখন থেকে সাল গণনার প্রবর্তন শুরু হয়। এরপরে বিভিন্নভাবে এটার বিবর্তন হয়েছে এবং মক্কার পরবর্তীতে জাহিলিয়াতের সময়ে কাব বিন লুআই যে মূর্তি পূজা জাঁকজমকভাবে বা নতুনভাবে নতুন উদ্যমে শুরু করেছিল সেই সময়কে নির্ধারণ করেও বিভিন্নভাবে তারিখ নির্ধারণ করা হতো। সর্বশেষ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খলিফা, প্রিয় খলিফা রসুল সাল্লাল্লাহু আলাইহির সাহাবি হযরত উমর রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা ছিলেন তখন থেকে মূলত এই হিজরি সাল এটার উৎপত্তি হয়েছে। এর ঘটনাটা ঠিক এরকম ছিল যে আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু আনহু, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি প্রিয় সাহাবি ছিলেন এবং ইরাকের বসরা নগরীর গভর্নরের দায়িত্ব পালন করতেন, তো তিনি ইরাকের গভর্নর থাকাকালীন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তার খেলাফতকালে আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু আনহুর কাছে একটা বিশেষ পত্র বা চিঠি প্রেরণ করেছিলেন। সেখানে শুধুমাত্র একটি ঘটনাকে উল্লেখ করে শাহবান মাস এটা লিপিবদ্ধ ছিল।
আউমুস আশারি রাদিয়াল্লাহু আনহু ওমর রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলেন যে এই শাবান মাস আসলে কোন শাবান মাস, এটা কি চলতি বছরের নাকি বিগত বছরের শাবান মাস? এই বিষয়টি ধোঁয়াশার জন্য তিনি এটাও পরামর্শ দিলেন বা তাকে বললেন যে একটি নির্দিষ্ট তারিখ বা একটা সন নির্ধারণ করা হোক, এবং সেভাবে যেন প্রত্যেকটি চিঠিপত্রে বা দাপ্তরিক কাগজপত্রে একটি নির্দিষ্ট তারিখ লেখা থাকে, যাতে আর কোনো প্রবলেম ফেস করতে না হয়। ওমর রাদিয়াল্লাহু আনহু সাহাবায়ে কেরামদের, বিজ্ঞ সাহাবায়ে কেরাম এবং যারা সিনিয়র ছিলেন তাদেরকে নিয়ে পরামর্শে বসলেন এবং তাদের কাছে পরামর্শ চাইলেন যে কিভাবে একটা নির্দিষ্ট ক্যালেন্ডার বা নির্দিষ্ট তারিখ বা সন এটা পরিবর্তন করা যায়। সম্মানিত বন্ধুগণ, আমাদের সম্মানিত আকিমুল বিন আব্দুর রহমান ভাই কমেন্ট করেছেন, জাজাকাল্লাহ খায়রান, আল্লাহ আপনাকেও কবুল করুন এবং আমাদের যারা শুনছেন তাদের সকলকে আল্লাহ কবুল করুন। এবং আপনি জানাবেন ভাই যে সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা, এটা শোনা যাচ্ছে কিনা ঠিক মতো। তো যাক, সম্মানিত বন্ধুগণ, আমরা আলোচনা করছিলাম যে হিজরি সনের উৎপত্তি কিভাবে হলো। তো আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু আনহুর এই বিষয়টি বলার পরে উমর রাদিয়াল্লাহু আনহু সাহাবায়ে কেরামদের নিয়ে পরামর্শে বসলেন এবং তারা পরামর্শ করলেন যে কিভাবে একটা নির্দিষ্ট ক্যালেন্ডার করা যায়। সাহাবায়ে কেরাম পরামর্শ দিলেন যে একটি তারিখ নির্ধারণ করা হোক এবং কোন দিনকে স্ট্যান্ডার্ড মাপ ধরে বা কোন দিনকে নির্ধারণ করে সেখান থেকে তারিখটি গণনা শুরু হবে, এটা নিয়ে পর্যালোচনা হলো। এবং সাহাবায়ে কেরামকে পরামর্শ দিলেন যে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জন্মের সাল সেটাকে স্ট্যান্ডার্ড ধরে বা সেটাকে নির্দিষ্ট ধরে সেখান থেকে সাল গণনা করা শুরু হোক। ওমর রাদিয়াল্লাহু আনহু তখন বললেন যে না, এটা ইহুদিদের অনুকরণ করা হবে, কেননা তারা হযরত ঈসা আলাইহিস সালাম এর জন্ম থেকে তারা সাল গণনা করেছে, অতএব এটা করা যাবে না। কেউ বললেন যে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মৃত্যুর সময় থেকে, তার মৃত্যুর বছর থেকে সাল গণনা করা শুরু হোক, সেই বছর থেকে হিসাব নির্ধারণ করা হোক। এটাও মানে বিভিন্ন কারণে তা সাহাবাই কেরাম সেটা মানে ডিনাই করলেন এবং সর্বশেষ আলী রাদিয়াল্লাহু আনহু প্রস্তাব করলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বছর হিজরত করেছিলেন সেই হিজরতের বছরের সালকে নির্দিষ্ট করে তখন থেকে গণনা করা শুরু হোক। এবং উমর রাদিয়াল্লাহু আনহু এটি অ্যাকসেপ্ট করলেন, কেননা যে হিজরতের মাধ্যম দিয়ে মানুষের মানে ইসলাম এবং হক এবং বাতিলের যেটা বিষয় সেটি উন্মোচিত হয়েছিল এবং হিজরত হক এবং বাতিলের মধ্যে একটা পার্থক্য করে দিয়েছিল। এজন্য হিজরতকে বা হিজরতের সময়টা, হিজরতের সালকে নির্দিষ্ট একটা নির্দিষ্ট একটা সময় ধরে তখন থেকেই তারিখ নির্ধারণ করা শুরু হলো এবং এখান থেকেই হিজরি সালের উৎপত্তি হয়েছে। এবং হিজরি বর্ষের প্রথম মাস হলো মহররম মাস, কেননা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের ব্যাপারে দৃঢ়চিত্তভাবে সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন এই মহররম মাসেই। এজন্য ইসলামী বর্ষের বা হিজরি বর্ষের ক্যালেন্ডারের প্রথম মাস নির্ধারণ করা হয়েছে মহররম মাসকে। এইভাবে হিজরি বছরের সূচনা হয়ে থাকে। এবং ইবনু হাজার আসকালেন রাহেমাহুল্লাহ এবং উমদাতুল কারির মধ্যে মোল্লা আলী কারি হানাফি রাহেমাহুল্লাহ তারা এই ইতিহাসগুলো বর্ণনা করেছেন। এবং কেন যে মহররম মাসকে নির্ধারণ করা, ইবনু হাজার আসকালেন রাহেমাহুল্লাহ বলছেন যে এখানে মানে কয়েকটি বিষয় রয়েছে, যে যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জন্ম সময় কবে ছিল এটা নিয়ে মতভেদ রয়েছে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মৃত্যুকাল এটা মুসলিমদের জন্য একটা বেদনাদায়ক, বেদনা বিদুর একটা ইতিহাস। সুতরাং এই দুইটি বিষয়কে বাদ দিয়ে হিজরতের যে বিষয়টি সেই বিষয়টিকে সিদ্ধান্ত ক্রমে সেই বিষয়টিকে ধরে হিজরি সাল গণনা করা শুরু হয়েছে। এইভাবে মূলত হিজরি সালের উৎপত্তি হয়েছে। সম্মানিত বন্ধুগণ, হিজরি সালের এই মানে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। হিজরি ক্যালেন্ডারের গুরুত্বপূর্ণ বিষয় এবং এটি একটি মুসলিমদের জন্য একটি মৌলিক বিষয়, কেননা এই হিজরি ক্যালেন্ডারের ভিত্তিতেই মুসলিমদের বিভিন্ন ইবাদত বন্দেগী নির্ধারিত হয়ে থাকে। ক্যালেন্ডারের তারিখের ভিত্তিতেই ঈদ পালন করা হয়ে থাকে এবং এটা নির্ধারিত হয় চাঁদের মাধ্যম দিয়েই, যদিও সেটা মানে স্পষ্টভাবে প্রমাণিত হয়, এবং সেটাকেই তারিখ গণনা করার মাধ্যম দিয়ে বিভিন্ন ইবাদত বন্দেগি, সালাত, সিয়াম বা বিভিন্ন সময় নির্ধারণ করা হয়ে থাকে। এমনকি জাকাতের ক্ষেত্রে একটি বছর পার হতে হয় সেটা কিন্তু এই ক্যালেন্ডার হিসাবেই বা বর্ষের হিসাব গণনা করেই জাকাত প্রদান করা হয়ে থাকে। এরকম ইসলামের প্রত্যেকটি ইবাদতের সাথে হিজরি ক্যালেন্ডারের এই বিষয়টি ওতপ্রোতভাবে গুরুত্বপূর্ণভাবে সম্পর্কিত এবং জড়িত। তো সম্মানিত বন্ধুগণ, এখন আমাদেরকে মানে এটা বুঝতে হবে যে হিজরি বা এই ক্যালেন্ডারের এই ব্যবহারটা আমাদেরকে বুঝতে হবে এবং এই বিষয়টা আমাদের জন্য মানে ব্যবহার করতে হবে। দেখা যাচ্ছে যে আমরা মুসলিম হওয়ার পরেও আজকে আমরা তারিখের ক্ষেত্রে নিজেদের বাঙালি বলে পরিচয় দিই বা বাঙালি আমরা, এরপরও আমরা অনেকে বাংলা তারিখ ব্যবহার করতে জানি না, বাংলা তারিখের খোঁজ রাখি না, মুসলিম হিসাবে আমরা আরবি তারিখের খোঁজ রাখি না, হিজরি কত এলো, কত চলে গেল বা হিজরি বর্ষের কোন মাস কত তারিখ, এই বিষয়গুলো আমরা কিন্তু অধিকাংশ মানুষই খেয়াল করি না বা অধিকাংশ মানুষ আমরা বিষয়টি জানি না।
কিন্তু এটা তো আমাদের জন্য একটা দায়িত্ব ছিল যে আমরা মুসলিম হিসাবে আমরা হিজরি সাল সেটাকে আমরা মেনে চলবো, বা সেটাই আমরা নির্দিষ্ট তারিখে লিখব, বা সেই হিসাবটি আমরা গণনা করব। এটাই তো আমাদের দায়িত্ব হওয়া উচিত ছিল, কিন্তু এই বিষয়টি আমরা বেমালুম ভুলে গিয়েছি এবং আমাদের সভ্যতা সংস্কৃতি থেকে আজকে আমরা অনেক দূরে। এজন্য এটা আমাদের সকলকে খেয়াল রাখতে হবে যেন এই বিষয়টা আমরা গ্রহণ করতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। হিজরি বর্ষের এখানে আমাদের বেশ কিছু করণীয় রয়েছে, যে হিজরি সালকে লক্ষ্য করে আমরা কি করণীয় করতে বা আমাদের দায়িত্ব কি হতে পারে, সেটি হলো প্রথম বিষয় হলো যে হিজরি বর্ষের এই বিষয়টা আমাদের জানতে হবে, বুঝতে হবে যে হিজরি ক্যালেন্ডার কি, বা সেটা কোথায় থেকে আসলো এবং এর উৎপত্তিটা কি, এর ইতিহাসটা কি, এবং সেই বিষয়টি জানতে হবে যে আজকে হিজরির বর্ষের কত তারিখ বা কত মাস। এই বিষয়গুলো আমাদের মুসলিম হিসাবে আমাদের সকলকে জানতে হবে। সম্মানিত বন্ধুগণ, আমাদের সম্মানিত ভাই তাহকিকুল হক বাবুল ভাই বলেছেন, সাউন্ড ক্লিয়ার আছে, জাজাক আল্লাহ খায়ের। সম্মানিত ভাই যাক শোনা যাচ্ছে, আলহামদুলিল্লাহ শুনছেন, আপনাদের সকলকে আন্তরিক মুবারকবাদ। তো এই বিষয়টা আমাদের জানতে হবে যে হিজরি ক্যালেন্ডারের সময় বা তারিখ, এই বিষয়গুলো জেনে বুঝে আমাদের নিজেদের জীবনে বাস্তবায়ন করতে হবে, ব্যবহার করতে হবে। দ্বিতীয় নম্বর বিষয় হলো যে হিজরি ক্যালেন্ডারের এই ব্যবহার বিধিটা আমাদেরকে ব্যবহার করতে হবে। আমাদের মুসলিম হিসাবে আমরা তারিখ তো লিখবই, তার পাশাপাশি আমরা আরবি তারিখটা যদি আমরা লিখি তাহলে এটার প্রচলন থাকবে, এবং রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হিজরতের সময় থেকে যে হিজরি সাল গণনা করা হলো এটা আমাদের মনে চির জাগরুক থাকবে। এই বিষয়টি আর কি আমাদের ইউজ করা দরকার, ব্যবহার করতে হবে। তৃতীয় নম্বর হলো যে হিজরি সাল বা প্রত্যেকটা বর্ষের প্রথমে যে আমরা বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করে থাকি, সেই পরিকল্পনাগুলো হিজরি বর্ষের প্রথম মাসেই বা প্রথম সময়তে আমাদের পরিকল্পনাগুলো গ্রহণ করতে হবে, যেন আগামী দিনগুলো আমরা আল্লাহর ইবাদতে কাটাতে পারি, আগামী দিনগুলো যেন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের পথে চলতে পারি। এরকম যে একটা দৃঢ়চিত্ত সংকল্প বা পরিকল্পনা, সেই বিষয়গুলো আমাদের কিন্তু গ্রহণ করতে হবে। তৃতীয় চতুর্থ নম্বর বিষয় হলো যে সেই পরিকল্পনা অনুযায়ী আমাদের জীবনকে বাস্তবায়ন করতে হবে, জীবনকে সাজাতে হবে। এবং 5 নম্বর বিষয় হলো যে আমাদের অতীত কাল থেকে বা অতীত সময় থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে, যে যেই বছরটা আমাদের কাছ থেকে চলে গেল সেই সময় আমরা কিভাবে কাটালাম, আল্লাহর ইবাদতে কাটাতে পারলাম কিনা, বা আমাদের জীবনের সেই সময়টা আসলে আমরা সফল কিনা বা নাকি ব্যর্থ, যদি আমরা ব্যর্থ হই তাহলে সেখান থেকে ওভারকাম করার জন্য আমাদের চেষ্টা প্রচেষ্টা ব্যয় করতে হবে, এবং সেখান থেকে আমাদের সামনের দিকে আরও আগানোর জন্য দৃঢ়চিত্ত সংকল্প গ্রহণ করতে হবে। এই বিষয়গুলো আমাদের কিন্তু হিজরি ক্যালেন্ডার বা হিজরি সালের সাথে কিন্তু সম্পর্কিত, এবং এইটা আমাদের জন্য অন্যতম একটি করণীয়। এবং সর্বশেষ বিষয় হলো যে হিজরি বা আমাদের অতীত জীবন থেকে যে আমরা শিক্ষা গ্রহণ করলাম, সেই শিক্ষাগুলোকে আমাদের কিন্তু বাস্তবায়ন করতে হবে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হিজরতের সময়কাল থেকে সেই সময়কে নির্ধারণ করে কিন্তু হিজরি সাল গণনা শুরু হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে কেন হিজরত হয়েছিল, কেন তাকে এত জুলুম নির্যাতন স্বীকার করতে হলো, কেন তাকে নিজের মাতৃভূমি ত্যাগ করে হিজরত করে মদিনায় আসতে হলো, ইসলাম প্রচারের জন্য, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য তার যে আত্মত্যাগ, তার যে মানে ত্যাগের অপার মহিমা তিনি প্রদর্শন করে গেছেন, সেখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। এবং ইসলাম প্রতিষ্ঠার জন্য আমাদের নিজেদের জীবন বিলিয়ে দিয়ে ত্যাগ এবং তিতিক্ষার মাধ্যম দিয়ে আমাদের জীবনে সংগ্রাম মুখর অবস্থায় ইসলামকে বিজয়ী করার জন্য আমাদের সার্বিকভাবে এগিয়ে আসতে হবে, প্রচেষ্টা চালাতে হবে। এই বিষয়গুলো আমরা এখান থেকে শিক্ষা নিতে পারি। আসুন সম্মানিত বন্ধুগণ, যে হিজরি বা নতুন বর্ষকে, ইসলামের যেই হিজরি বর্ষ সেটাকে নিয়ে আমাদের বেশ কিছু বর্জনীয় বিষয় রয়েছে যেগুলো আমাদের অবশ্যই বর্জন করতে হবে। এর মধ্যে অন্যতম একটি বিষয় হলো যে সম্মানিত বন্ধুগণ, আমরা বলছিলাম যে হিজরি বর্ষকে লক্ষ্য করে আমাদের মধ্যে যে সমস্ত বিষয় রয়েছে, আমাদের যেগুলো অন্যায় বা বিভিন্ন বিষয় আমরা পালন করে থাকি সেগুলো আমাদের বর্জন করতে হবে। এর মধ্যে অন্যতম বিষয় হলো যে হিজরি সাল বা হিজরি বর্ষকে উদযাপন করা যাবে না, অন্যান্যদের অনুকরণ প্রিয় হয়ে যেন আমরা এটা মনে না করি আবেগের বসে, যে অন্যরা যারা ইংলিশ বা ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী তারা হ্যাপি নিউ ইয়ার করে থাকে বা বাংলা নববর্ষ বর্ষণ বরণ করা হয়ে থাকে, তো আমাদের মধ্যে একদল মানুষ এটা নিয়ে প্রশ্নও তুলেছেন বা বলেছেন যে আমরা হিজরি বর্ষটা উদযাপন করব, আমরা ইসলামী রীতিতে উদযাপন করব, সালাত সিয়াম আদায় করব, বা দেখা গেল দান সদকা করলাম, কোরআনুল কারিম তেলাওয়াত করলাম, রাত্রি জাগরণ করার মাধ্যম দিয়ে আমরা হিজরি মাসকে বা হিজরি বর্ষকে উদযাপন করলাম, এইভাবে অনেকে কিন্তু বলতে চাচ্ছেন। কিন্তু আসলে এগুলো কিন্তু ইসলামের আলোকে কখনোই ঠিক নয়, কেননা ইসলামে এই ধরনের নির্দিষ্ট কোনো দিবস পালন করার নিয়ম বা সিস্টেম ইসলামে অ্যাকসেপ্ট করা হয়নি বা ইসলাম দেওয়া হয়নি।
এরপরে আরো বিষয় রয়েছে যে এই হিজরি মাস বা বছরের প্রথম যে মহররম মাস, সেই মহররম মাসকে লক্ষ্য করে বিভিন্ন আমাদের মধ্যে শিরক এবং বিদআত রয়েছে, সেগুলো থেকে আমাদের বাঁচতে হবে। মানে মহররম মাসকে লক্ষ্য করে যে তাজিয়া মিছিল করা হয়, শিয়াদের বিভিন্ন অনুকরণ করা হয়ে থাকে, তারপরে মাতম করা হয়ে থাকে, হাই হুসাইন বলে অনেকে, বা এই মাসকে মানে মহররম মাসকে অনেকে শোকের মাস মনে করে। এই বিষয়গুলো টোটালি মানে শিয়াদের মধ্যে থেকে আমাদের মধ্যে অনুপ্রবেশ ঘটেছে, এগুলো হলো সব শিয়াদের আকিদা এবং আমল, এবং সেই বিষয়গুলো থেকে আমাদের অবশ্যই বর্জন করতে হবে। এবং হিজরি বা নতুন বর্ষকে লক্ষ্য করে শুভেচ্ছা বিনিময় করা এবং উপহার বিতরণ করা, এগুলো সব ইহুদি খ্রিস্টানদের অনুকরণ, এগুলো থেকে আমাদের নিজেদের বাঁচতে হবে। বরং এখানে আমাদের করণীয়টা বা আমাদের দায়িত্ব হলো এটাই যে নির্দিষ্ট সময়ে যখন আমাদের কাছে হিজরি বর্ষ মানে উপস্থিত হবে, তো তখন আমরা পরিকল্পনা গ্রহণ করব আগামী বছরের জন্য আমরা যেন কীভাবে ভালোভাবে চলতে পারি এবং আমরা আল্লাহর পথে চলতে পারি, এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে এবং বিগত বছর থেকে আমাদের শিক্ষা নিয়ে ইসলামের বিজয়ের জন্য আগামী দিনে আমাদের এগিয়ে যেতে হবে। এই বিষয়গুলো আমাদের সকলকে লক্ষণীয় বিষয়, এই বিষয়গুলো আমরা সকলে লক্ষ্য রাখবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। কাজে আমরা আপনাদের কাছে বা আপনাদের সকলের কাছে এটাই বলতে চাই যে হিজরি ক্যালেন্ডারের যে ব্যবহার এবং এর ইতিহাস, এই বিষয়গুলো আমাদের জানতে হবে। মুসলিম হিসাবে আমরা এগুলো ব্যবহার করব এবং এই তারিখগুলো আমরা স্মরণে রাখবো, বা এই বিষয়গুলো আমাদের জীবনের প্রত্যেকটা সেক্টরে আমরা বাস্তবায়ন করব। আমরা নিজেদের সভ্যতা সংস্কৃতি ভুলে যেন না যাই এবং অন্যদের অনুকরণ প্রিয় থেকে আমরা দূরে সরে আসি। এবং হিজরি বর্ষের প্রথম যে মাস মহররম মাস, সেই মাস হারাম মাসসমূহের মধ্যে অন্যতম মাস। এই মাসকে আল্লাহ হারাম ঘোষণা করেছেন, এই মাসে পাপাচার এবং অন্যায় নিষিদ্ধ, এবং এগুলা আমরা বর্জন করব। এবং এই মহররম মাসের 10 তারিখ আশুরার দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিয়াম পালনের কথা বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশুরার দিনের আগে একদিন, আশুরার দিন এবং আশুরার দিন অথবা তার পরের দিন যে কোনো 2 দিন সিয়াম পালনের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আশুরার 2টি সিয়াম পালন যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিগত 1 বছরের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। অতএব আশুরার এই দিনে আমরা সিয়াম পালন করব। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। এবারে আজকে আমাদের সংক্ষিপ্ত আলোচনা আমরা শেষ করছি। তাহলে আজকে আমরা সংক্ষিপ্ত বিষয়ে যেটি বুঝলাম যে হিজরি ক্যালেন্ডারের বা হিজরি সালের উৎপত্তি কোথায় থেকে হলো, কিভাবে এর ক্রমবিকাশ হলো, এবং এই সময়ে আমাদের করণীয় কি এবং বর্জনীয় কি, আল্লাহ আমাদের সকলকে এগুলো বুঝে এবং আমাদের সকলকে আল্লাহ আমল করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সকলকে শিরক এবং বিদআত মুক্ত জীবন যাপন করে কিতাব এবং সুন্নাতের দিকে ফিরে আসার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। যারা আমাদের এতক্ষণ আমাদের সাথে ছিলেন, যে বন্ধুগণ আপনারা শুনেছেন, আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। আল্লাহ আপনাদের সকলকে কবুল করুন এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের গুনাহ খাতাগুলো ক্ষমা করে দিন, আমাদের সকলকে বালা মুসিবত থেকে রক্ষা করুন, করোনা ভাইরাস এবং যাবতীয় বিপদাপদ থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন। এবলে শেষ করছি। আকুলু কাউলি হাযা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।